চাচা। আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দীপ্ত টিভি থেকে এসেছি। এই যে আপনি চাষবাস করছেন, ভালো ফলন তো হচ্ছে, তো এগুলো আমাদের দর্শকদের সামনে তুলে ধরব। আচ্ছা, তো এখানে কি এখন কি আগাছা পরিষ্কার করছেন? আগাছা পরিষ্কার করতেছি। আচ্ছা, আপনার জমিতে দেখলাম যে বাঁধাকপির আশেপাশে আগাছার পরিমাণ খুব কম, তো সেক্ষেত্রে বাঁধাকপির জন্য আসলে আগাছা পরিষ্কারটা কতটুকু জরুরি? অনেক জরুরি। আগাছাটা পরিষ্কার করলে বাঁধাটা একটু পুষ্ট হয়, সেটা তো দেখাই যাচ্ছে। আপনার বাঁধাকপিগুলোর মানে ফলন অনেক ভালো হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, রংগুলোও ভালো এসেছে। তো আপনার মনে হচ্ছে অনেক বছরের অভিজ্ঞতা, কত বছরের অভিজ্ঞতা আসলে কৃষি কাজে? এটা চাষ তো অনেক আগের তো করি, 40 বছর ধরে আমি কৃষিকাজের সাথে জড়িত। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি এই 40 বছর আগে আসলে প্রথম কি দিয়ে শুরু করেছিলেন? প্রথম আমি ভেন্ডি তরকারি, ভেন্ডি আছে না, ভেন্ডি, ভেন্ডি দিয়ে শুরু করছি। এবারে খিরাই, শশা, উস্তা, করলা, এই বাঁধাকপির মধ্যে আইসে একটু লাস্টে আর কি। লাস্টে আগেগুলি করতাম, আলু খেতে করতাম, আলু চাষ করতাম, অনেক করতাম। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে বাঁধাকপি চাষ করছেন, এখানে আসলে কত জায়গা, কতটুকু জায়গার মধ্যে আপনি করছেন? এখানে 28% জায়গার মধ্যে। 28%? তো এই জমিটাতে তো আপনি বাঁধাকপি চাষ করছেন, এটা ছাড়া কি আর কোনো ফসল চাষ করছেন? হ্যাঁ, অনেক কিছু করছি। আচ্ছা, কি কি বর্তমানে কি কি করছেন? বর্তমানে শসা উঠাই লাগছে, এখন কুমড়া আছে, উস্তা আছে, টমেটো আছে। দেখতে পাচ্ছি যে এক একটা চারা আসলে এক একটা জায়গায়। হ্যাঁ, তো এখানে কি গ্যাপ দিয়েছিলেন? রাসায়নিক সার কিছু ব্যবহার করলাম, জৈব সার ব্যবহার করলাম। জৈবটা দিলে মানে গাছটা, মাটিটা মুলাম হয়। এটা আরো আগে আমি জৈব সার দিছিলাম, জৈব সারে আমি ভালো একটা অ্যাকশন পাইছি। এই জন্য আমি রাসায়নিকের সাথে সাথে আমি জৈব সার ব্যবহার করি। গাছেরও আস্তে আস্তে মানে যেটি ফসলের জন্য মানে যেগুলি জৈব সারটা, কাজী জৈব সার, এটা অনেক উপকারী। আপনি বলছিলেন রাসায়নিক সারের সাথে আপনি কাজী জৈব সার ব্যবহার করেছেন। আচ্ছা, আপনার এখানেও দেখতে পাচ্ছি কাজী জৈব সারের প্রদর্শনী প্লট, তার মানে আপনার এখানে যত ফলন হয়েছে সব কাজী জৈব সার ব্যবহার করেই হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে এই যে মাটিটা প্রস্তুত করলেন, চাষ দিলেন 8 বা 9 বার, সেক্ষেত্রে কতখানি আসলে জৈব সার আর রাসায়নিক সার মিশ্রণ করেছিলেন? 28% জায়গার মধ্যে রাসায়নিক সার ব্যবহার করছি 150 কেজি, আর কাজী জৈব সার ব্যবহার করছি প্রায় 200 কেজি। এইটার সাথে মিলে আর দুটোটা মিলে এইটা মানে মাটিটা ফিনিশিং দিছি। আচ্ছা, সেক্ষেত্রে 200 কেজি যে আপনি কাজে জৈব সার ব্যবহার করেছিলেন, আর সেক্ষেত্রে কতখানি বস্তা মানে কয়টা বস্তা লেগেছিল? 5টা বস্তা। 5টা বস্তা, সেক্ষেত্রে একটা বস্তায় কত কেজি মানে সার থাকে? মাটিটার গুণাগুণ নষ্ট হয়ে যায়, উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তো আপনি এই যে কাজে জৈব সার ব্যবহার করলেন, মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পেলো, তো এক্ষেত্রে আপনাকে পরামর্শটা কে দিয়েছে? পরামর্শটা হলো আমাকে ডিলার হলো ওই কাজে নিজাম রহমান সরকার, ওনার পরামর্শ। আমি আজকে 2 বছর ধরে এই কাজী জৈব সার ব্যবহার করি। আচ্ছা, এবং এই কাজী জৈব সার ব্যবহার কারণে আমি ফলন দিক দিয়ে অনেক উন্নত। এই যে আপনি দেখেন কপিগুলো কত সুন্দর হয়েছে, মানে কাজী জৈব সারটা যখন এটা আসলে বাজারে যে পরিমাণ কপি আমি দেখেছি তার বেশিরভাগই আসলে এত বড় হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো এটা আমি দেখতে পাচ্ছি অনেক বড় কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবং এই কাজে জৈব সারটা দেওয়াতে এটা ফলনটা অনেক সুন্দর হয়েছে, বৃদ্ধি হয়েছে, এবং ওজনও অনেক কোয়ালিটি বাড়ছে। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক বেশি সন্তুষ্ট। আচ্ছা, আপনার এখানে তো আরো অনেকগুলো কপি আছে, এগুলো আপনি আমি যেখানে ছিলাম আসলে আপনি প্রথমে মাটিটাকে প্রস্তুত করলেন, তারপর চারা রোপণ করলেন, তারপরে আপনি বলছিলেন যে আবারও 1 কেজি আপনাকে কাজে জৈব সার দিতে হয়েছিল এখানে, সেটা আসলে কখন? এটা আপনার ওই যে পানি যখন দেওয়ার আগে এটা জমিনে পানি বলতে সেচ, সেচ আচ্ছা চারা রোপণের পর সেচ দিতে হবে, সেচের আগে তো আমি এটা জমিনে
রোপণ করছি, এটার কইরা সুন্দর কইরা এবার দিয়া ফালায় এবার পানি দিছি। পানি দেওয়ার পরে গাছে আরো অ্যাকশন বেশি করছে। আচ্ছা, তারপরে আবারও এক কেজি আপনি কত যেমন দেখা যায় যে এটারে রোগে ধরছে আর কি, কিন্তু আসলে রোগ না, এটারে পাখি ঠোকায় এরকম বানাইছে আর কি। আর কোন রোগ বালাই কি হয় আসলে বাঁধাকপিতে? রোগ তো এখন মনে করেন আকাশের পরিস্থিতি ভালো থাকলে রোগ হয় না, আকাশের পরিস্থিতি যে যেমন আবহাওয়া খারাপ দেখতেছে। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন আপনার এই যে লেদা পোক এগুলি উৎপাদন বেশি, আর এই কপির লেগা লেদা পোক হলো অনেক ক্ষতিকর। আচ্ছা, মানে এটা ওষুধ দেওয়া কি কি সমস্যা করে কপিতে? এটা আপনার এই পাতাটারে আয়া খাইবো, খাইলে এই পাতাটা ফাইটা দেবো। ও আচ্ছা, তো ফাইটা গেলে এই পাতাটা বাদ, এখন তো আমার 5,000 গেছে চারা আনতে, আর চারার সাথে আরো বিভিন্ন খরচ আছে, রাসায়নিক সার আছে, জৈব সার আছে এবং গোলদি আছে, চাষের চাষের বদলে টাকা আছে, টোটালে আমার 40,000 টাকার মতন খরচ হয়েছে। এবং আমি এই ক্ষেত্রে এখন বিক্রি করছি 76,000 টাকা। তো যিনি কিনেছেন বলছিলেন তিনিও কি আসলে লাভ করবেন? অনেক লাভবান হইব, এমনই আসলে প্রত্যাশা আমাদের সবার যে কৃষকরা ন্যায্য মূল্য পাক এবং কৃষকের মুখে হাসি ফুটুক। এবং আপনি আসলেই খুব সুন্দর ভাবে চাষ করছেন কাজে জৈব সার দিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমি একটু দেখি আপনাদের এই এলাকার আসলে অন্যান্য জমিতে কিভাবে চাষবাস করছে, কাজে জৈব সার তো অনেকেই ব্যবহার করছে তাই না? তো দেখে আসি একটু। হ্যাঁ, ভালো থাকেন তাহলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।